আজকে আপনাদের সামনে আলোচনা করব বা আপনাদেরকে দেখাবো যে আপনারা ইউটিউবে দেখেছেন লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট দেখায়। তো আপনারা যদি আপনাদের মোবাইল দিয়ে চান তাহলে আপনাদের মোবাইল দিয়ে লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট দেখে যাবে। কিছুদিন আগে টি সিরিজ আর পিউডিপায়ের ভিতরে কিবা মানে মতানৈক্য হওয়ার জন্য সেগুলো ইউটিউবে বহুত ইউটিউব ক্রিয়েটররা লাইভ দেখাইছে আপনাদের সামনে, আপনারা হয়তো দেখেছেন যে টি সিরিজ আর পিউডিপায়ের সাবস্ক্রাইবার কত হলো বা বর্তমানে কার কত সাবস্ক্রাইবার হইতেছে, এগুলো আপনাদেরকে লাইভে দেখায় আপনারা দেখতে পাইছেন। তো আপনারা যদি চান তাহলে আপনারা আপনাদের মোবাইল দিয়ে যে কোনো চ্যানেলের সাবস্ক্রাইবারকে লাইভ দেখাইতে পারবেন ইউটিউবে। তো কিভাবে দেখাবেন আপনারা সবাই হয়তো জানেন না। তো আমার ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও আপনাদের মোবাইল দিয়ে যে কোনো বড় ইউটিউবারের লাইভ সাবস্ক্রাইবারকে লাইভ দেখাইতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখি যে কিভাবে আমরা বা আপনারা ইউটিউবে লাইভ। তো বন্ধুরা চলুন এখন আমরা লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট ইউটিউবে লাইভ কিভাবে দিতে পারবেন সেটা ডিটেলসে দেখব। তো এর জন্য আপনাদেরকে দুইটা অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। তো কি কি অ্যাপ আপনাদেরকে দেখাইতেছি দেখানোর পরে আপনারা এই অ্যাপগুলো ডাউনলোড করে নেবেন প্রথমে। তো করে নেওয়ার পরে এখান থেকে আপনারা ইউটিউবে লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট দেখাইতে পারবেন। তো প্রথম যেটা অ্যাপ সেটা হলো ফ্লোটিং, FLOTING, ফ্লোটিং অ্যাপস, সরি ফ্লোটিং অ্যাপস ফ্রি লিখে আপনারা সার্চ করে দিবেন। তো সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম একটা অ্যাপ চলে আসবে, তো এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি। তো তারপরে অ্যাপটা আপনাদেরকে দেখাইতেছি। তো এই অ্যাপটা ডাউনলোড করার পরে আপনারা আবারও সার্চ বারে সার্চ করবেন ইউটিউব, গেমিং, ইউটিউব গেমিং লিখে আপনারা সার্চ করে দিবেন। তো সার্চ করার সঙ্গে সঙ্গে ইউটিউব গেমিং অ্যাপটা চলে আসবে, আসার পরে এটাকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নিয়ে আপনারা ইউটিউবে লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট দেখাতে পারবেন। যেরকমভাবে পিউডিপাই VST সিরিজকে ইউটিউবে লাইভ দেখায় তো সেইভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়ে দেখাতে পারবেন। তো এখন অ্যাপগুলোর কাজ আপনাদেরকে সামনে দেখাবো। তো ডাউনলোড করার পরে প্রথমে আপনারা ইউটিউব গেমিং যে অ্যাপ থাকবে সেটাকে ওপেন করে নেবেন। তো আমি ওপেন করে নিতেছি। তো আপনারা ওপেন করে আপনাদের ইউটিউব জিমেল দিয়ে লগ ইন হবেন। তো আমার আগে থেকে হওয়া আছে। তো আপনারা যখন ইউটিউব জিমেল দিয়ে লগ ইন হবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা উপরে দেখতে পারবেন ওয়াইফাইয়ের মতো ছবি আছে, এখানে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিতেছি। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে উপরে দেখতে পারবেন স্ট্রিম অ্যান্ড রেকর্ড। তো আপনারা যদি এখান থেকে রেকর্ড করে রাখেন তাহলে রেকর্ডে ক্লিক করবেন, যদি আপনার লাইভ স্ট্রিম এখান থেকে শুরু করেন তো লাইভ স্ট্রিমে রেখে দেবেন। তো আমি এখন সাবস্ক্রাইবার কাউন্ট লাইভ স্ট্রিম করব, সেই জন্য স্ট্রিমে রেখে দেব। তার নিচে দেখতে পাবেন ভিডিও ফরম্যাট। তো আপনারা 720p HD যে ভিডিও ফরম্যাট আছে সেটাতেই রেখে দেবেন, আমি এটাতেই রেখে দিতেছি। দেওয়ার পরে নিচে নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করে নেক্সটে চলে যেতে হবে। তো নেক্সটে চলে যাওয়ার পরে আপনারা নিচে আবার দেখতে পারবেন নেক্সট। তো নেক্সটে আবার ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখানে আপনারা ক্রোম ব্রাউজারকে সিলেক্ট করে নেবেন। যদি আপনাদের লিস্টে ক্রোম ব্রাউজার না থাকে নিচে দেখতে পারবেন অল অ্যাপস লেখা আছে, এখানে ক্লিক করে আপনারা এখান থেকে ক্রোম ব্রাউজারকে সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিতেছি। তো ক্রোম ব্রাউজারকে সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা এখানে প্রথম দুইটা অপশন দেখতে পাচ্ছেন। প্রথমে আপনারা টাইটেল দিবেন। তো সাপোজ আমি এখন পিউডিপাই VS টি সিরিজের লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট দেখাবো, সে তো আমি লিখে দিতেছি পিউডিপাই VS টি সিরিজ। তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এখানে টাইটেল লিখে দেবেন, তারপরে নিচে ডিসক্রিপশন লিখে দেবেন। আপনাদের ইচ্ছা অনুযায়ী ডিসক্রিপশন লেখার পরে
আপনারা নিচে দেখতে পারবেন নেক্সট আছে, নেক্সটে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিতেছি। তো নেক্সটে ক্লিক করার পরে দেখতে থাকুন লোডিং হতে সময় নিতেছে। তো নেক্সটে ক্লিক করার পরে এরকম অপশন চলে আসবে শেয়ার স্ট্রিম লিঙ্ক। তো আপনারা যদি এখান থেকে আপনার লাইভ স্ট্রিমের লিঙ্ক শেয়ার করতে চান তাহলে শেয়ার করে দিবেন ফেসবুকে নয়বা আদার্সে ক্লিক করে, অন্য অন্য সোশ্যাল মাধ্যমে আপনারা শেয়ার করতে পারবেন। তো আমি এখন শেয়ার করব না, নিচে নেক্সটে ক্লিক করে নেক্সটে চলে যাব। তো নেক্সটে ক্লিক করার পরেই এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে, ডাইরেক্ট ক্রোম ব্রাউজারে চলে আসবেন। তো আসার পরে উপরে আপনারা কয়েকটা অপশন দেখতে পাবেন, প্রথমে ভিডিওর অপশন। তো আপনারা লাইভ সাবস্ক্রাইবার কারণ দেখানোর সময় আপনিও যদি লাইভে থাকতে চান তাহলে এখানে কিছু করবেন না, যদি লাইভে না থাকতে চান তাহলে ভিডিওর অপশনের উপরে ক্লিক করে এটাকে অফ করে দিবেন। তারপরে আছে অডিও অপশন, এটাকেও আপনারা যদি লাইভে থাকতে না চান অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে এটাকে মিনিমাইজ করে দিবেন। তো মিনিমাইজ করে দেওয়ার পর এখন আমরা প্রথমে যে অ্যাপটা ডাউনলোড করে রেখেছিলাম সেই অ্যাপটা ওপেন করে ওখানে কি কি সেটিং করতে হবে বা কীভাবে কাজ করতে হবে আমরা দেখব। তো চলুন এখন প্রথমে যে অ্যাপটা ডাউনলোড করে রেখেছিলাম ফ্লোটিং অ্যাপ সেটাকে ওপেন করে নিতেছি। তো ওপেন করে নেওয়ার পরে আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন, যাওয়ার পরে নিচে দেখতে পাবেন অ্যাপস লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখবেন ব্রাউজার লেখা আছে, ব্রাউজারে ক্লিক করবেন। তো ব্রাউজার ক্লিক করার পরে আপনারা ব্যাকে চলে আসবেন। আমি ব্যাকে চলে যেতেছি। তো ব্যাকে চলে আসার পরে আপনারা সার্চ বারে সার্চ করবেন সোশিয়াল ব্লেড। আপনারা সোশিয়াল ব্লেড ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইবার কাউন্ট দেখাতে পারবেন। তো সোশিয়াল ব্লেড লিখে আপনারা সার্চ বারে সার্চ করে দেবেন। তো সার্চ হইতে অল্প দেরি হইতেছে, দেখতে থাকুন। তো সোশ্যাল ব্লেড ওয়েবসাইট সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা ইউটিউব, টুইচ, টুইটার যে লেখা আছে এখানে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিতেছি। তো ক্লিক করে দেওয়ার পরে এরকম ওয়েবসাইট আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। তো আপনারা জুম করে উপরে দেখতে পারবেন ইউটিউব, তারপরে ইন্টার ইউর ইউজার নেম। তো এখানে আপনারা যে ইউটিউব চ্যানেল থেকে লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট দেখাবেন সেই ইউটিউব চ্যানেলের নাম লিখে এখানে সার্চ করে দিবেন। তো আমি দিতেছি প্রথমে পিউডিপাই দিব। তো পিউডিপাই লিখে আপনারা সার্চ করে দিবেন। তো সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম পিউডিপাইয়ের ইউটিউব চ্যানেল চলে আসবে। আসার পরে এটার উপরে পিউডিপাই যে লেখা আছে এখানে ক্লিক করে দিবেন। তো আমিও ক্লিক করে দিয়েছি, দেখতে থাকুন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে পিউডিপাইয়ের ইউটিউব চ্যানেল চলে আসবে, সম্পূর্ণ ডিটেলস এখানে দেখতে পাবেন যে এই চ্যানেলের গ্রেড কী, তারপরে কত ভিউ হয়েছে, কত সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার হয়েছে, সাবস্ক্রাইবার র্যাঙ্ক কত, সব ডিটেলসগুলো এখানে দেখতে পাবেন। তো আপনারা সাধারণভাবে কী করবেন, একদম নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে লাইভ ভিউ যেখানে আপনারা দেখতে পারবেন, তো ওখানে আপনারা জুম করে নেবেন। জুম করে নেওয়ার পরে নিচে দেখতে পারবেন লাইভ লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো যেখানে লাইভ লেখা আছে এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে বর্তমানে কত সাবস্ক্রাইবার হইতেছে আপনাদের মোবাইলে লাইভ চলে আসবে। তো আসার পরে এটাকে আপনারা ছোট্ট করে এইভাবে রেখে দেবেন। তো এক সাইডে এরকমভাবে টেনে আপনারা রেখে দেবেন। তো দেওয়ার পরে প্রথমের মতো আবার আপনারা ফ্লোটিং অ্যাপে চলে যাবেন। তো ফ্লোটিং অ্যাপটা ওপেন করে নেবেন, নেওয়ার পরে ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে যাওয়ার পরে আপনারা সার্চ বারে সার্চ করবেন সোশ্যাল ব্লেড। তো আমি সোশ্যাল ব্লেড লিখে সার্চ করে দিতেছি।
তো সোশ্যাল ব্লেড লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে সোশ্যাল ব্লেড ওয়েবসাইট চলে আসবে। তো আপনারা এখানে মিনিমাইজ করে দিবেন, মিনিমাইজ করে দিলে নিচের ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। তো তারপরে সোশ্যাল ব্লেড সার্চ করার পরে আপনারা প্রথমবারের মতো যে ইউটিউব টুইস টুইটার যে লেখা থাকবে সেই জায়গাতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে লোডিং হবে, দেখতে থাকুন। তো সোশ্যাল ব্লেড ওয়েবসাইট ওপেন হওয়ার পরে প্রথমবারের মতোই আপনারা জুম করে উপরে চলে যাবেন। তো যাওয়ার পরে এখানে ইউজার নেমের জায়গায় যে কোনো ইউটিউব চ্যানেলের নাম লিখে সার্চ করে দিবেন। তো আমি পিউডিপাই ভিএস টি সিরিজ যেহেতু দেখাবো, তো এখানে আমি টি সিরিজ সার্চ করব। তো টি সিরিজ লিখে সার্চ করে দেব। তো সার্চ করার সঙ্গে সঙ্গে টি সিরিজের ইউটিউব চ্যানেল চলে আসবে। আসার পরে আপনারা টি সিরিজের উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ডিটেলসগুলো এখান থেকে আপনারা দেখতে পাবেন, কি গ্রেড আছে, কত নাম্বার র্যাঙ্ক, কত ভিউ হয়েছে, সম্পূর্ণ ডিটেলস দেখতে পাবেন। তো তারপরে আপনারা প্রথমবারের মতো নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে জুম করে আপনারা যেখানে লাইভ লেখা আছে তো সেই জায়গাতে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিতেছি। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে লাইভ সাবস্ক্রাইবার দেখানো আরম্ভ হয়ে যাবে। তো তারপরেও এটা প্রথমবারের মতো আপনারা ছোট করে অ্যাডজাস্ট করে দেবেন। তো আমি এটাকে নিচে নিয়ে আসবো। তো এটাকে এভাবে আমি নিচে নিয়ে আসলাম। তো নিচেরটা হলো টি সিরিজ, এখন উপরেটা যা আছে এটাকেও আমি এর সঙ্গে অ্যাডজাস্ট করে দেব। তো এরকমভাবে আপনারা অ্যাডজাস্ট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন উপরে পিউডিপাই, নিচে টি সিরিজের লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট দেখাইতেছে। তো এরকমভাবে আপনারা এখান থেকে লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট দেখাবেন। তো এভাবে কাজ সম্পূর্ণ হওয়ার পরে আপনারা উপরে দেখতে পারবেন ওয়াইফাইয়ের মতো ছবি আছে, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার ইউটিউব চ্যানেলে লাইভ চলে গেল। তো আপনারা এইভাবে এই কাজগুলো সম্পূর্ণ করবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, কারণ আমি রোজ রোজ আপনাদেরকে নতুন নতুন বস্তু